মাছ ধরার জালের সুতো দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মালদা শহরের বিষ্ণুচন্দ্র সাহা। বিশ্ব উষ্ণায়নকে থিম করেই বিষ্ণুবাবু গড়ে তুলেছেন দেবী দুর্গার মূর্তি। পেশায় পুলিশকর্মী হোমগার্ড, মালদা শহরের কৃষ্ণ কালীতলা এলাকার বাসিন্দা, গত 15 বছর ধরে এক নাগারে বিভিন্ন থিমে দুর্গা প্রতিমা করে সুনাম অর্জন করেছেন। এর আগেও তিনি খবরের কাগজ, নারকেলের ছোবা, কমলালেবুর খোসা, পাটকাঠি সহ বিভিন্ন সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা গড়েন। পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হয়েছেন। এর আগে কাগজের প্রতিমা তৈরি করে 2016 সালে বিশ্ব বাংলা সম্মান পান বিষ্ণুচন্দ্র সাহা। এবছর দুর্গা প্রতিমা তৈরি করেছেন মাছ ধরার জাল দিয়ে। মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার বাঘা যতীন সংঘ ও ইউনাইটেড ক্লাবের পূজো মণ্ডপে এই প্রতিমাটি দেখা যাবে। বাঁকুড়ার ডোকরা শিল্পের আদলে তৈরি করেছেন প্রতিমা। খড়ের তৈরি বুনির উপর প্লাস্টার প্যারিসের প্রলেপ দিয়ে তার উপর আঠা দিয়ে জালের সুতো দিয়ে প্রতিমা তৈরি করেছেন। প্রতিমা তৈরি করতে প্রায় 35 কেজি সুতোর প্রয়োজন হয়েছে। প্রতিমার এক হাতে থাকছে একটি পৃথিবী, মাথার উপরে থাকছে শিবমূর্তি। শিবের জটা থেকে জল পড়বে পৃথিবীর ওপর, ঠান্ডা করবে পৃথিবীকে। বিষ্ণু উষ্ণায়ন বার্তা দিতে এমন চিন্তাভাবনা। বিষ্ণুবাবু বলেন, প্রতি বছর দর্শনার্থীরা আমার প্রতিমা দেখার জন্য অপেক্ষায় থাকে। এবছর জালের সুতোর তৈরি প্রতিমা আশা করি মানুষের মন জয় করবে।